তরুণ ভোটার আমাদের প্রধান টার্গেট বলছেন ওবায়দুল কাদের। এদিকে লাল সবুজ পতাকা যতদিন থাকবে ততদিন বিএনপি থাকবে বলছেন রিজবি। জানাবো পদত্যাগ করলেন টেকনোক্রাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। জানিয়ে দেব নির্বাচনে বিএনপি না এলে দুঃখ থেকে যাবে বলছেন ব্যারিস্টার সুমন। এদিকে হতাশা বাড়ছে বিএনপিতে তারেক অনর। এবং সর্বশেষ জানাবো বিএনপির মিছিলে যুবলীগের হামলা, গুলি বিদ্ধ সহ আহত 20। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তরুণ ভোটার আমাদের প্রধান টার্গেট বলছেন ওবায়দুল কাদের। তরুণ ভোটার আওয়ামী লীগের প্রধান টার্গেট বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল, মানুষ নির্বাচন নিয়ে কতটা স্বতঃস্ফূর্ত এটা বলার অপেক্ষা রাখে না। প্রথম ভোটের হওয়া তরুণ শ্রেণী আমাদের প্রধান টার্গেট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে। ট্রেনে ও বাসে আগুন নিয়ে তিনি বলেন এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়, সেটা গঠনমূলক সমালোচনা নয়, এটা স্রেফ নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, চোরাগুপ্তা হামলা এই রাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে। নির্বাচনকালীন সরকারের টেকনোক্রাট মন্ত্রী ও প্রধানমন্ত্রী উপদেষ্টাদের বিষয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী কাদের বলেন তফসিল ঘোষণার পর এসব পদ থাকে না, এটাই নিয়ম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন নির্বাচনের আগে আওয়ামী লীগের কর্মীদের তিনটি কাজ করতে হবে। প্রথমত রাজনীতির নামে বিএনপির গাড়ি পোড়ানোর বিষয়টি প্রচার করতে হবে। দ্বিতীয়ত ইসরায়েলের হামলার বিষয়ে বিএনপি নিরাপত্তা তুলে ধরতে হবে। তৃতীয়ত উন্নয়নের এবং স্মার্ট বাংলাদেশের স্বার্থে নৌকার বিকল্প নেই, এই বিষয়টি জনমানুষের সামনে আনতে হবে। লাল সবুজ পতাকা যতদিন থাকবে ততদিন বিএনপি থাকবে বলছেন রিজভী। আগামী 10-15 বছরে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে আর থাকবে না, প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন হঠাৎ বিদেশ থেকে এসে গতকাল সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তার দাম্ভিকতাপূর্ণ কণ্ঠ শুনে দেশের মানুষ স্তম্ভিত হতবাক হয়েছে, একই সঙ্গে জনগণ অট্ট হাসিও দিয়েছেন। তিনি বলেন তার মানে এই সময় তারা বিএনপিকে ধ্বংস ও নিঃশেষ করে দেবে, দেশে শুধু একটাই রাজনৈতিক দল থাকবে যেখানে ভিন্ন মতাদর্শের কেউ থাকবে থাকতে পারবে না, কেউ স্বৈরাচারী সরকারের সমালোচনা করতে পারবে না, বাকশাল দুই স্থাপিত হবে। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা যতদিন থাকবে ততদিন এই দেশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। রিজভী বলেন এই উপদেষ্টাদের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অনুগতরা দশকের পর দশক ধরে বিএনপিকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। 111 এর বেআইনি সরকারও সর্বাত্মক চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি, বরং বিএনপি এখন বাংলাদেশের ঘরে ঘরে তৃণমূল শক্তি। যতবার আঘাত এসেছে ততবার আরো শক্তিশালী হয়েছে বিএনপি। প্রতিবারই চক্রান্তে চোরা বালি থেকে জেগে উঠে চতুর্দশী আবারও বিস্তার লাভ করেছে বিএনপির রাজনীতি। তো হচ্ছে এই দেশে মৃত্তিকা থেকে উৎসারিত ও মানুষের বুকের ভেতরে প্রথিত। সুতরাং আগামী 10-15 বছর কেন বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকাটি যতদিন থাকবে ততদিন এই দেশে বিএনপি থাকবে ইনশাল্লাহ। তিনি বলেন আমি শুধু সজীব ওয়াজেদ জয়কে বলবো ইতিহাস পড়ুন, স্বৈরাচারা যখন ক্ষমতার মসনদে বসে থাকে তখন অন্ধের মতো দাম্ভিকতা দেখায়। ফেরাউন পানিতে ডুবে যাওয়ার আগের দিনও জানতো না আগামীকাল তার শেষ দিন, এই ধরনের কথা আপনি পূর্বে অনেকবার বলেছেন, আপনার কথাগুলো এখন হাসি হয়ে গেছে। জনগণের দাবি মেনে কি আজকের সরকার ওর অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন আওয়ামী লীগের অবস্থান কি হয়। বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ আগামী দুর্বৃত্ত অশক্তির পক্ষ নিয়েছে, জনগণের কষ্টার্জিত টাকায় বেতনভোগী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী লীগের পোষ্য দলদাস কর্মকর্তারা, তাদের বিরোধী দল দলন দমন নিঃশেষ করার ভয়ঙ্কর জুলুম নিপীড়ন গ্রেপ্তার তাণ্ডব সমস্ত সীমা লঙ্ঘন করেছে। কিন্তু তাদের জানা উচিত এই নিঃশুতি সরকারই শেষ সরকার নয়, কিছুদিন পরেই হবে জনগণের সরকার, তখন এই আজ্ঞাবাহী দলদাস পোশাকি সন্ত্রাসের পরিণতি কি হবে জনগণ সিদ্ধান্ত নেবে। রিজভী আরো বলেন 48 ঘন্টা শান্তিপূর্ণ হরতালের প্রথম দিন সারা দেশে স্বতঃস্ফূর্ত ভাবে সফল করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি সারা দেশের নেতাকর্মী ও জনগণকে মোবারকবাদ জানাচ্ছি। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আরো জোরদার ও তীব্রতর করার মাধ্যমে সরকার পতন নিশ্চিত করুন বলেন রিজভী।
পদত্যাগ করলেন টেকনোক্রাট মন্ত্রী ও প্রধানমন্ত্রী উপদেষ্টারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার টেকনোক্রাট মন্ত্রী ও প্রধানমন্ত্রী উপদেষ্টারা পদত্যাগ করেছেন। আজ রবিবার মন্ত্রী পরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। 2018 সালে টেকনোক্রাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রী উপদেষ্টারা পদত্যাগ করেননি। প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার টেকনোক্রাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ বিভাগ চিঠি দিয়েছিল। বর্তমানে সরকারের মন্ত্রী পরিষদের টেকনোক্রাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। এই বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার কালের কণ্ঠকে বলেন, এই বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ কাজ করছে। 2018 সালে মন্ত্রী পরিষদ বিভাগ টেকনোক্রাট মন্ত্রীদের পদত্যাগ করার জন্য চিঠি দিয়েছিল। মন্ত্রী পরিষদ বিভাগের এক যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, টেকনোক্রাট মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে আলোচনা হচ্ছে শুনেছি, তবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা সেটা জানি না। মন্ত্রিসভার যেসব সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত নন তাদের টেকনোক্রাট মন্ত্রী বলা হয়। নির্বাচনে বিএনপি না এলে দুঃখ থেকে যাবে, বলছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি না আসে তাহলে একটা দুঃখ তো থেকেই যাবে। এরকম একটা বড় দল নির্বাচনে এলো না, কিন্তু সাংবিধানিকভাবে নির্বাচনকে থামিয়ে রাখার কোনো সুযোগ নেই, নির্বাচন হবেই। ব্যারিস্টার সুমন বলেন, আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 এর জন্য মনোনয়ন ফর্ম কিনেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তবে এলাকার উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করব। রাষ্ট্রের যত সুবিধা আছে সবকিছু এলাকায় নিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিতে চাই। বিএনপি নির্বাচনে না এলে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো জিনিসেই মাঠে লোকজন থাকাটা জরুরি। ধরুন একটা ফুটবল খেলায় যদি একটা টিমের ফুটবলার বা প্লেয়াররা না আসে তাহলে তো কিছুটা ডিস্টার্ব হয়, তবে ফুটবল খেলা তো আর থেমে থাকে না, খেলা কিন্তু হবে, তেমনিভাবে নির্বাচনও হবে। কিন্তু নির্বাচনে যদি বিএনপি না আসে তাহলে একটা দুঃখ তো থেকেই যাবে। যেরকম একটা বড় দল এলো না, মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে জনগণের জন্য কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন, এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন, মনে রাখবেন আমার চরিত্র, আমার রক্ত পুরোটাই আমাকে প্রতিবাদের দিকে নিয়ে যায়। কোন পদবি আমার রক্তকে বিট অন্যায়ের প্রতিবাদ করতে আগ্রহী করতে পারে না। কাজে আমাকে নমিনেশন দেওয়া হলে আগের মতোই অন্যায়ের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করে যাব। আগের মতোই আমার কাজের ধারাবাহিকতা থাকবে। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এমপি মন্ত্রী হওয়ার প্রয়োজন হয় না। আসল কথা হলো, দেশের বিরুদ্ধে যেই কাজ করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি যেই পজিশনে থাকি না কেন। হতাশা বাড়ছে বিএনপিতে, তারেক অনর। টানা আন্দোলনের কর্মসূচি ক্রমশ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। নির্বাচনে তফসিলের প্রতিবাদে আজ থেকে বিএনপির 48 ঘন্টা অবরোধের ডাক দিয়েছিল, কিন্তু সকাল থেকে এই অবরোধ নড়বড়ে হয়ে পড়েছে। অবরোধ ভেঙে মানুষ তাদের প্রত্যাহিক কাজে বেরিয়ে পড়েছে, কোথাও কোথাও যানজট পর্যন্ত দেখা যায়নি। অবরোধ এখন মানুষ আর মানছে না এবং এভাবেই আগামী 48 দিন আন্দোলন করে টিকে থাকা বিএনপির জন্য অসম্ভব, এই বাস্তবতা উপলব্ধি করেছেন ঢাকায় অবস্থানরত বিএনপির সব নেতারাই। কিন্তু বুঝছেন না শুধু একজন, তিনি হলেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তারেক জিয়ার কারণেই বিএনপিকে আন্দোলন থাকতে হচ্ছে, আর এটি নিয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছে দলটি। বিএনপি টানা আন্দোলনের ফলে বহুমাত্রিক ক্ষতি হচ্ছে। প্রথমত, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চলছে গ্রেপ্তার অভিযান, ধারপাকড়, যারা জেলে যাচ্ছেন তাদের জামিন মিলছে না এখন কিছুতেই। দ্বিতীয়ত, এই ধরনের কর্মসূচির ফলে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাগুলো ঘটছে, যার দায় দায়িত্ব সব বিএনপির উপর বর্তাচ্ছে, ফলে জনগণের মধ্যে বিএনপি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। তৃতীয়ত, এই ধরনের ঘটনার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি সম্বন্ধে মানুষের নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে এবং বিভিন্ন পশ্চিমা দেশগুলো এখন বিএনপিকে নেতিবাচকভাবে ভাবতে শুরু করেছে। চতুর্থত, এই ধরনের কর্মসূচি বিএনপিকে এখন উদ্দেশ্যহীন এবং গন্তব্যহীন করে ফেলছে। বিএনপি নেতারা জানেও না যে এই ধরনের কর্মসূচি পরিণতি কি হবে। যে কোনো রাজনৈতিক কর্মসূচির একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে আর সেই কর্মসূচি পালন করা হয় সেই লক্ষ্য অর্জনের জন্য, কিন্তু বিএনপি এখন জানেই না যে তাদের কর্মসূচির লক্ষ্য কি এবং এর মাধ্যমে কি অর্জন করতে চায়। শেষ পর্যন্ত যদি সরকার নির্বাচন করে ফেলে তাহলে সেই নির্বাচনের ফলে সরকার আরো 5 বছর ক্ষমতা থাকবে এবং তখন বিএনপির নাম নিশানা মুছে যাবে। এরকম বাস্তবতা নিয়ে অনেকে বিএনপি নেতাই চিন্তিত। এরকম বাস্তবতা নিয়ে অনেক বিএনপি নেতাই চিন্তিত, কিন্তু লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনর অবস্থানে রয়েছে। তিনি বলছেন যে আন্দোলন যে কোনো মূল্যে অব্যাহত রাখতে হবে এবং এই কর্মসূচি থেকে সরে আসার কোনো পথ নেই। পশ্চিমা দেশগুলো বিএনপিকে কর্মসূচি স্থগিত করে একটি সমঝোতার পথে যাওয়ার জন্য এখনো তাগদা দিয়ে যাচ্ছে, কিন্তু সেই তাগদা উপেক্ষা করছেন লন্ডনের অবস্থানরত তারেক জিয়া। তিনি বারবার বলছেন যে এখন সমঝোতার কোনো পথ নেই। বিএনপির অধিকাংশ নেতাই এখন মনে করেন যে বিএনপির সামনে একটি বিকল্প রয়েছে, তা হলো আন্দোলন অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা, এবং নির্বাচনে যদি যাওয়া যায় তখন সরকার যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিত করে তাহলে সেই ইস্যুকে সামনে নিয়ে এসে আরো কঠোর আন্দোলন করা যাবে, এমনকি এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে। কিন্তু সেটি না করে এক ধরনের নেতিবাচক অবস্থান থেকে আন্দোলন বিএনপির ভাবমূর্তিকেই নষ্ট করছে এবং বিএনপির
অস্তিত্ব বিপন্ন করছে। এরকম পরিস্থিতিতে বিএনপিতে হতাশা বাড়ছে এবং এই হতাশার ফলে আরো বহু লোক নির্বাচনের আগে বিএনপি ত্যাগ করবেন এমন সংখ্যা দেখা দিয়েছে। বিএনপির মিছিলে যুবলীগের হামলা, গুলিবিদ্ধ সহ আহত বিশ। নোয়াখালী সেনাবাগের জমির মুর্শি এলাকায় বিএনপির হরতালের সমর্থনে মিছিলে যুবলীগ কর্মীদের হামলায় গুলিবিদ্ধ সহ বিশ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান হাসান পলাশ অভিযোগ করেন, রোববার সকাল 8টায় নোয়াখালী সেনাবাগের জমির মুন্সির হাট এলাকায় নোয়াখালী চট্টগ্রাম হাইওয়েতে বিএনপির হরতালের সমর্থনে মিছিল বের করে এ সময় যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মিছিল, শটগান ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে বিএনপির 20 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতদের মধ্যে সেনাবাগ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন ও যুব দল নেতার মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সেনাবাগ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মফিজুর রহমান বলেন, আহতদের চট্টগ্রাম ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজন অবস্থা সংকটপূর্ণ। এ বিষয়ে জানতে চাইলে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ওরফে বিপি মোহন বলেন, বিএনপির মিছিলে হামলা বা গুলির কোনো ঘটনা জানা নেই। এ ব্যাপারে সেনাবাগ থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশ গিয়ে কাউকে পায়নি, থানায় কোনো অভিযোগও করেনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।